এই ভিডিওতে আমরা শিখব এক্স ওয়াই সমতল স্থান কিভাবে যে কোনো দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হয় এবং আমরা দেখাতে যাচ্ছি পিথাগোরাসের সূত্রের একটি প্রয়োগ তো একটি উদাহরণ দিয়ে শুরু করি ধরি একটি বিন্দু আছে তো আমরা লেখ কাগজে বা গ্রাফ কাগজে এটি দেখতে পাচ্ছি ধরি আমার একটি বিন্দু আছে তিন কমা ঋণাত্মক যদি এর লেখ আঁকতে চাই আমি যাব এক দুই তিন এবং এরপর নিচের দিকে চার ঘর ঠিক এখানে এটি হল তিন কমা ঋণাত্মক চার এবং ধরি আরও একটি বিন্দু আছে ছয় কমা শূন্য তো এক দুই তিন চার পাঁচ ছয় এবং এরপর ওয়াই অক্ষ বরাবর আর যাবে না ওয়াই অক্ষ বরাবর শূন্য তাহলে এটি হল ছয় শূন্য এবং আমি এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি এই নির্বিন্দুটি কমলা বিন্দু থেকে কত দূরে আছে তুমি এ ধরনের দূরত্বের সমাধান কিভাবে করতে হয় কখনো কি দেখেছ এবং তুমি যে পিঠাগুড়সের সূত্র নিয়ে কথা বললে তা কিভাবে প্রয়োগ করা যায় আমি তো কোনো ত্রিভুজ দেখছি না এবং যদি তুমি কোনো ত্রিভুজ না দেখে থাকো তাহলে আমি আগে একটি ত্রিভুজ আঁকি আমাকে একটি ত্রিভুজ আঁকতে দাও ঠিক এরকম আমি এখানে বিভিন্ন রং ব্যবহার করছি মূল বিন্দুটি নির্দেশ করার জন্য তাহলে এ হলো ত্রিভুজটি এবং তুমি সাথে বুঝতে পারবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ ভূমিটি সোজা বাম থেকে ডান দিকে ডান দিকটি সোজা উপরে উঠেছে এবং নামছে তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে যাচ্ছি তাহলে আমরা যদি ভূমির দৈর্ঘ্য ও উচ্চতার দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এ লম্বা বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করতে পারব বাহুটি সমকোণের বিপরীত দিকে এটি অতিভুজ এটি ঠিক এখানে দূরত্বটুকু হবে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ আমি এটি লিখছি দূরত্ব সমান সমান এই সমকুনি ত্রিভুজের অতিভুজ এটি আর বড় করে আঁকি তাহলে ঠিক এটি হবে অতিভুজ এবং এর ডান দিকে বাহু আছে যেটি সোজা উপরে উঠেছে এবং নেমেছে এবং এরপর আছে ভূমি এখন আমরা কিভাবে বের করব। এই দূরত্বকে বলি ডি এটি হবে অতিভুজের দৈর্ঘ্য আমরা কিভাবে এই উপর থেকে নিচে নেমে আসা বাহুর এবং এই ভূমির দৈর্ঘ্য বের করতে পারি প্রথমেই ভূমির দিকে খেয়াল করি এর দৈর্ঘ্য কত হবে তুমি এটি লেখো কাগজেও গুনতে পারো কিন্তু এখানে যে এক্স সমান কত এটি আমি সবুজ রং দিয়ে করছি এখানে এক্স সমান সমান তিন এবং এখানে এক্স সমান সমান ছয় তাইতো আমরা সোজা ডান দিকে যাব এর দূরত্ব ঠিক এটুকুর সমান তাহলে এই দূরত্বটুকু বের করতে হলে আক্ষরিকভাবে এটি এক্স বিন্দু শেষ তুমি হয়তো এই উপায়ও যেতে পারো কারণ তুমি বর্গ করতে যাচ্ছ তাহলে এটা কোনো ব্যাপার না যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এখানে দূরত্ব হবে ছয় বিয়োগ তিন তাহলে এই দূরত্বটুকু হবে ঠিক তিন তাহলে আমরা ভূমি পেয়ে গেলাম এবং আমাদের মনে রাখার জন্য এটির সমান হবে এক্স এর পরিবর্তন এর সমান হবে শেষ প্রান্তে এক্স বিয়োগ শুরুর এক্স ছয় বিয়োগ তিন এটি হলো ডেল্টা এক্স এবং ঠিক একই যুক্তির কারণে ঠিক এই উচ্চতাটুকু হবে ওয়াই অক্ষে পরিবর্তন এখানে ওয়াই সমান সমান শূন্য এখানে আমরা শেষ করেছিলাম আর এটি হলো উপরের দিকের বিন্দু এবং এখানে ওয়াই সমান সমান চার তাহলে এর পরিবর্তন হবে শূন্য বিয়োগ চার আমি ওয়াই এর বড় মান থেকে y এর ছোট মানটি বিয়োগ করলাম এক্সের বড় মান থেকে ছোট মানটি বিয়োগ করলাম কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমরা মুহূর্তেই এর বর্গ করে ফেলছি তাহলে তুমি যদি এটি অন্যভাবেও করো তুমি হয়তো ঋণাত্মক সংখ্যা পাবে এবং এর উত্তর একই হবে তাহলে এটি সমান চার তাহলে এ বাহুটি চার তুমি লেখক কাগজেও এটি গুণে দেখতে পারো এবং এ বাহুটি তিন এবং এখন আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি এই দূরত্বটুকু হল দূরত্বের বর্গ একটু খেয়াল রাখতে হবে দূরত্বের বর্গের সমান হবে এই ডেল্টা এক্সের বর্গ এক্সের বর্গের পরিবর্তন যোগ এর বর্গের পরিবর্তন এটি কোনোভাবে নয় মাঝে মাঝে লোকেরা এটিকে দূরত্ব নির্ণয়ের সূত্র বলে থাকে এটি শুধুই আসলে সূত্র এই বাহুর বর্গ যোগ এ বাহুর বর্গ সমান সমান অতিভুজের বর্গ কারণ এটি সমকোণী ত্রিভুজ তাহলে এই সংখ্যাগুলোতে প্রয়োগ করি যে সংখ্যাগুলো আমাদের হাতে আছে তাহলে এই দূরত্ব এর বর্গের সমান হবে ডেল্টা এক্স এর বর্গ বা তিনের বর্গ যোগ ডেল্টা ওয়াই এর বর্গ বা চারের বর্গ তাহলে নয় যোগ ১৬ সমান সমান পঁচিশ তাহলে দূরত্বের সমান হবে এটিকে আমি ডি এর বর্গ লিখি ডি এর বর্গ সমান সমান পঁচিশ ডি দূরত্ব সমান তুমি বর্গমূল ঋণাত্মক নিতে চাইবে না কারণ দূরত্ব কখনই ঋণাত্মক হয় না তাহলে এটি প্রধান মূল হবে পঁচিশের ধনাত্মক বর্গমূল হবে পাঁচ তাহলে এই দূরত্বটুকু হবে ঠিক পাঁচ অথবা যদি আমি ঠিক এই দূরত্বের দিকে দেখি যেটি মূল সমস্যা ছিল এই বিন্দু থেকে এই বিন্দুটি কত দূরে এটি পাঁচ একক দূরে তো তুমি এখানে কি দেখলে তারা এটিকে দূরত্ব নির্ণয়ের সূত্র বলে থাকে কিন্তু এটি মূলত একটি পিথাগোরাসের সূত্র এবং তুমি এই দূরত্ব নির্ণয়ের সূত্রের সবগুলো উপায় জেনে গেলে প্রায় তোমাকে বলা হবে দূরত্বের সূত্রটি দেখো যদি দুটি বিন্দু থাকে এটিকে যদি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান ধরি এবং ধরি আমার আরও একটি বিন্দু আছে যেটি এক্স টু কমা ওয়াই টু কখনো কখনো তুমি দূরত্ব সূত্রটিকে বিভিন্ন লিখতে পারো কিন্তু তুমি দূরত্বের মান সব সময় একই পাবে এবং এটিকে যদিও যথেষ্ট কঠিন দেখাচ্ছে কিন্তু আমি তোমাকে দেখাতে চাই যে এটি শুধুই একটি পিথাগোরাসের সূত্র তুমি দেখতে পাচ্ছ দূরত্ব সমান সমান এক্স টু বিয়োগ এক্স ওয়ান এর বর্গ যোগ ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান এর বর্গ এর বর্গমূল তুমি এটি অনেক পাঠ্যপুস্তকেও দূরত্ব নির্ণয়ের সূত্র হিসাবে লেখা দেখবে এবং এটি মুখস্থ করা শুধু সময়ের পুরো অপচয় কারণ এটি শুধু পিথাগুরাসের সূত্র এটি হলো এক্স এর পরিবর্তন এবং তুমি কোন এক্সটি প্রথমে আর কোনটি দ্বিতীয়বার নেবে এটি কোনো ব্যাপার না কারণ তুমি যদি এর মান ঋণাত্মকও পাও যখন এর বর্গ করবে তখন ঋণাত্মকটি চলে যাবে এটি হল ওয়াই এর পরিবর্তন তো এটি শুধু বলছে দূরত্বের বর্গ তুমি যদি সমীকরণের উভয় পাশে বর্গ করো বর্গমূল চিহ্নটি উঠে যাবে এবং এই দূরত্বের বর্গ হবে এই রাশির বর্গের সমান ডেল্টা এক্স এর বর্গ এক্স এর পরিবর্তন ডেল্টা মানে হলো পরিবর্তন ডেল্টা এক্স এর বর্গ যোগ ডেল্টা ওয়াই এর বর্গ কিন্তু এরকম আরো কয়েকটিতে প্রয়োগ করি চলো ইচ্ছে মতো কিছু বিন্দু নেই ধরি আমার কাছে একটি বিন্দু আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঋণাত্মক ছয় কমা ঋণাত্মক চার এবং আমি দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি এই বিন্দু থেকে এক কমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং বিন্দুটি এক কমা সাত তাহলে আমি এই দূরত্বটুকু বের করতে চাই তাহলে এটিও একই হবে আমরা শুধু পিঠাগুড়সের সূত্রটি ব্যবহার করব তুমি এই দূরত্ব বের করবে যেটি হলো এক্স এ পরিবর্তন এই দূরত্ব যেটি হল ওয়াই পরিবর্তন এই দূরত্বের বর্গ যোগ এই দূরত্বের বর্গ সমান সমান ওই দূরত্বের বর্গ চলো এটা করে ফেলি তাহলে এক্স এ পরিবর্তন তুমি এটি জানো এটি কোন ব্যাপারই না সাধারণভাবে তুমি এক্স এর বড় মান নিয়ে তা থেকে ছোট মান বিয়োগ করবে কিন্তু তুমি এটি যে কোনো উপায় করতে পারো তাহলে আমরা লিখতে পারি দূরত্বের বর্গ সমান সমান এক্স এর পরিবর্তন তাহলে কত তাহলে আমরা নেই বড় এক্স বিয়োগ ছোট এক্স কমা এক বিয়োগ ঋণাত্মক ছয় এক বিয়োগ ঋণাত্মক ছয়ের বর্গ যোগ ওয়াই এর পরিবর্তন বড় ওয়াইটি এটি এটি হবে সাত সাত বিয়োগ ঋণাত্মক চার সাত বিয়োগ ঋণাত্মক চারের বর্গ এবং এই সংখ্যাগুলো আমি ইচ্ছে মতো নিয়েছি তাই এগুলোর ফল সম্ভবত অতটা স্পষ্ট ভাবে বের হয়ে আসবে না তাহলে আমরা পেলাম দূরত্বের বর্গ সমান সমান এক বিয়োগ ঋণাত্মক ছয় যা সাতে বর্গ এবং তুমি এটি এখানেও গুণে দেখতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ঠিক এই সংখ্যাটি এটি হলো এক্সে পরিবর্তন সাত বিয়োগ ঋণাত্মক চার যা হলো এগারো এটি হলো এই দূরত্বটুকু এবং তুমি এই ভাগে গুণ করে দেখতে পারো আমরা এগারো পেলাম আমরা সাত বিয়োগ ঋণাত্মক চার নিয়ে দূরত্ব এগারো পেলাম তাহলে সাতের বর্গ যোগ এগারোর বর্গ সমান সমান ডি এর বর্গ এবার ক্যালকুলেটরটি ব্যবহার করি তাহলে দূরত্ব যদি আমরা সাতের বর্গ যোগ এগারোর বর্গ সমান সমান একশো সত্তর এই দূরত্ব হবে একশো সত্তরের বর্গমূল তো ডি এর বর্গ সমান সমান একশো সত্তর তো একশো সত্তরের বর্গমূল করি এবং আমরা তেরো পাব ঠিক তেরো দশমিক শূন্য চার তাহলে ঠিক এই দূরত্ব যেটি আমরা বের করার চেষ্টা করেছি তা হলো তেরো দশমিক শূন্য চার আশা করি এটি তোমাদের উপকারে আসবে